দই, মাখন, দুধ, পনির, গুড়, চিনি, মধু, মুড়ি, চিঁড়ে, খই, মুরকি, বার্লি, ওটস, চাল, গম, আটা সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় প্যাকেটবন্দি খাবারের ওপর 5% জিএসটি লাগু করেছে সরকার। এর ফলে নদিয়া জেলার বিভিন্ন বাজারগুলিতে প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার মিষ্টির দোকানদার জানান, এই সমস্ত জিনিসের ওপর আগে জিএসটি লাগু হয়নি, এখন জিএসটি লাগু হওয়ায় ক্রেতা বিক্রেতাকে ক্ষতির মুখে পড়তে হবে। বিক্রেতারা জানার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। জিনিস 5% জিএসটি লাগু করেছে, কিভাবে নিচ্ছেন এটা? সাধারণ মানুষ আমরা আমাদের সব স্টেট মেনে নিলে আমাদের স্টেট মেনে নিতে বাধ্য হবে। আচ্ছা, প্রভাব বলতে কি আমাদের গরিব মানুষের আগে মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম যেভাবে মূল্যবৃদ্ধি বেড়েছে সেভাবে গরিব মানুষ বিশাল আতঙ্কিত আছে। এরপর এই যে জিনিস প্যাকেটে যেগুলো জিনিসগুলো দেখছি আমরা মূল্য কেন্দ্র সরকার চাপ লাগু করেছে, এই প্যাকেট ম্যাকেটের যেসব ইয়েতে জিএসটি, তা এইসব এর আগে আমরা কোনোদিন, এর আগে ইউপিএ সরকার ছিল, কোনোদিন এরকম জিনিসটা হয়েছিল না, ঠিক আছে। এই সরকার এই যে যা করছে তাতে গরিব মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়বে, এতে মানুষের খুব, আমরা যারা বিক্রেতা তাদেরও খুব অসুবিধা, যারা ক্রেতা তাদেরও খুব অসুবিধা। এইভাবে হলে তো গরিব মানুষ আশঙ্কায় পড়বে, আমাদের হিসাবে বলে অনেক জিনিস ঠিক নয়। তৃণমূলের অভিযোগ, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে জিনিসের দাম বেড়েছে, এখন আরও অসুবিধার সম্মুখীন হবেন জনগণ। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে বর্তমানে আজকে দিনের নাম করে যে সরকার ভারতবর্ষে এসেছে, আজকে সমস্ত কিছু জিএসটি, আজকে আপনারা দেখেছেন যে চাল আটা থেকে শুরু করে গুড় বাতাসা কিছু বাদ দিচ্ছে না। এই জিএসটি বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, মানুষের এমনি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষ, আজকে সব কিছুর দাম বাড়ানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে বাজারে তার প্রভাব পড়েছে, ব্যবসায়ীরা বিভ্রান্ত হচ্ছে। প্যাকেটজাত খাবারকে, এর আগেও আমরা ট্রেনের মধ্যেও প্যাকেটজাত খাবার বিক্রি করতে হবে এই ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার বিরুদ্ধেও আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করছি। এ জিনিস আমরা বলতে চাই, আজকে দিন না যাচ্ছে দিনের সরকার তৈরি করতে হবে, এদেরকে, সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে নরেন্দ্র মোদীকে, তবেই মানুষ বাঁচবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।